আসসালামু আলাইকুম ভিউয়ার্স লেটেস্ট ইনফোভিডিয়ার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা সৌদি আরব যাওয়ার জন্য টিকিট কনফার্ম হয়ে গেলে বিমানে ওঠার একদিন দুদিন দিন বা তিন দিন পূর্বে সকল যাত্রীকে অ্যারাইভেল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হয় এই অ্যারাইভেল রেজিস্ট্রেশনটি কীভাবে করবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে এখন দেখাবো এই কাজটি করার জন্য মকিম ডট এস এ স্ল্যাশ ভ্যাকসিন রেজিস্ট্রেশন স্ল্যাশ হোম এই লিঙ্ককে ভিজিট করতে হবে লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনাদের সুবিধার জন্য আমি এই লিঙ্কটিতে ভিজিট করলাম লিঙ্কটিতে ভিজিট করলে অ্যারাইভেল রেজিস্ট্রেশন নামে এই পেজটি আসবে এই পেজ থেকে আপনি বিভিন্ন ক্যাটাগরির অ্যারাইভেল রেজিস্ট্রেশন নিতে পারবেন যাদের ইকামা কার্ড নেই ভ্যাকসিন নিয়েছেন বাংলাদেশ থেকে সৌদি আরব প্রথম ভিজিট করবেন ভিসা নম্বর রয়েছে তাদের জন্য ভ্যাকসিনেটেড ভিজিটর এই এই লিঙ্কে গিয়ে অ্যারাইবেল রেজিস্ট্রেশন নিতে হবে যাদের ইকামা কার্ড নেই ভিসা নম্বর রয়েছে ভ্যাকসিন না নিয়ে সৌদি আরব যাবেন তাদের জন্য এই লিঙ্কে গিয়ে অ্যারাইবেল রেজিস্ট্রেশন নিতে হবে মেডিকেল ভিজিটরদের জন্য এই লিঙ্ক যাদের ইকামা কার্ড রয়েছে ভ্যাকসিন নিয়েছেন তাদের জন্য এই লিংকে গিয়ে অ্যারাইবেল রেজিস্ট্রেশন নিতে হবে যাদের ইকামা কার্ড রয়েছে কিন্তু ভ্যাকসিন না নিয়ে সৌদি আরব যাবেন তাদের জন্য এই লিংকে গিয়ে অ্যারাইভেল রেজিস্ট্রেশন নিতে হবে ডোমেস্টিক লেবার অ্যারাইভিং উইথ এ সিটিজেন সৌদি সিটিজেন যাদের সৌদি সিটিজেন রয়েছে তাদের ক্ষেত্রে এই লিংকে গিয়ে অ্যারাইভেল রেজিস্ট্রেশন নিতে হবে আমি এখন যেই ব্যক্তির অ্যারাইভেল রেজিস্ট্রেশন তিনি প্রথম সৌদি আরব যাবেন তার ইকামা কার্ড নেই ভিসা নম্বর রয়েছে তাই আমি ভ্যাকসিনেটেড ভিজিটর এখানে ক্লিক করলাম প্রথমে ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করব বাংলাদেশ সিলেক্ট করা হয়ে গেলে ভিসা নম্বরটি এখানে লিখবো ভিসা নম্বরটি লেখা হয়ে গেলে আই এম নট রোবট এখানে ক্লিক করলাম এরপরে ভেরিফাই বাটনে ক্লিক করলাম এখানে জন্ম তারিখ এবং নাম অটোমেটিক চলে আসবে বাই এয়ার সিলেক্ট করা থাকবে ডিফল্ট হিসেবে বাই এয়ার সিলেক্ট করা থাকবে কোন এয়ারলাইন্সে ভ্রমণ করবেন বা কোন এয়ারলাইন্সের টিকিট কেটেছেন সেই এয়ারলাইন্সের নাম এখান থেকে সিলেক্ট করতে হবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটি সিলেক্ট করলাম এরপরে অ্যারাইভেল ডেট কত তারিখে আপনার ভ্রমণ সেই তারিখটি এখানে দিতে হবে আপনি ভ্রমণের দশ বারো দিন আগে চাইলেও এই অ্যারাইভেল রেজিস্ট্রেশন নিতে পারবে না এটি দুই তিন দিন বা পাঁচ দিনের মধ্যেই এই অ্যারাইভেল রেজিস্ট্রেশনটি নিতে হয় নেওয়ার সুযোগ থাকে এরপরে ফ্লাইট নম্বরটি টিকেটে দেখে নির্ভুলভাবে এখানে লিখতে হবে এখান থেকে যে প্রিন্টটি আমরা পাবো সেই প্রিন্টে কিন্তু এই ফ্লাইট নম্বর থাকবে তাই এখানে ভুল হয়ে গেলে ভ্রমণে অসুবিধা হতে পারে অ্যারাইভেল ডেস্টিনেশন কোথায় আপনি যাবেন জেদ্দায় না রিয়াদে সেটি সিলেক্ট করবেন আমি জেদ্দা দিলাম এরপরে ভ্যাকসিনেশন ডোজ কাউন্ট কয় ডোজ দিয়েছেন এক ডোজ দুই ডোজ না থ্রি ডোজ এটি সিলেক্ট করতে হবে ডোজ ভ্যাকসিনেশন দুই ডোজ সিলেক্ট করলাম এরপরে ফার্স্ট ডোজ ডিটেল প্রথম ডোজ ফাইজার সিলেক্ট করলাম এরপরে কত তারিখে প্রথম ডোজ দেওয়া হয়েছে সেই তারিখটি দিতে হবে এবং প্রথম ডোজ কোন দেশ থেকে দেওয়া হয়েছে সেই কান্ট্রির নাম দিতে হবে এরপরে সেকেন্ড ডোজ ডিটেলস দ্বিতীয় ডোজ কবে দেওয়া হয়েছে কি কোম্পানি দেওয়া হয়েছে ফাইজার দেওয়া হয়েছে ফাইজার সিলেক্ট করলাম এরপরে দ্বিতীয় ডোজ কত তারিখে দেওয়া হয়েছে সেই তারিখটি দিতে হবে এরপরে দ্বিতীয় ডোজ কোন দেশ থেকে দেওয়া হয়েছে সেই দেশের নাম সিলেক্ট করতে হবে এরপরে আই এম নট রোবট এখানে একটি টিকমার্ক দিতে হবে সর্বশেষ টিকমার্কটি দিয়ে সাবমিট বাটনে ক্লিক করলাম ইউ হ্যাভ রেজিস্টার সাকসেসফুলি আমাদের রেজিস্ট্রেশনটি সম্পন্ন হয়ে গেল এই পেজটি প্রিন্ট বাটনে ক্লিক করলেই এই পেজটি ডাউনলোড হয়ে যাবে একটি পিডিএফ ফাইল ডাউনলোড হবে এই পিডিএফ ফাইলটি আমরা ওপেন করব। পিডিএফ ফাইলটি ওপেন করে এই পেজটি প্রিন্ট করে ভ্রমণের সময় সঙ্গে নিয়ে যেতে হবে এটি হলো অ্যারাইভেল রেজিস্ট্রেশন যাদের ইকামা কার্ড নেই ভিসা নম্বর রয়েছে প্রথম সৌদি আরব ভিজিট করবেন তাদেরকে এভাবে অ্যারাইভেল রেজিস্ট্রেশন নিতে হবে আশা করি বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছি কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন আমি উত্তর দিব সেই সাথে আমার লেটেস্ট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ